বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ট্যুরে আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি দার্জিলিং। এবারে দার্জিলিংয়ের অফিসগুলো কভার করব, আর যাব সিটংয়ে কমলালেবু গ্রাম দেখতে। দার্জিলিং মেলে আমার S6 এ টিকিট করা আছে। দার্জিলিং মেলে কোচগুলো একদম দিয়েছেন ভাঁচকচকে কোচ। দার্জিলিং মেল শিয়ালদহ থেকে রাত 10:05 ছেড়ে পরের দিন NGP পৌঁছয় সকাল 8:15। স্বাধীনতার আগে থেকে চলা এই ট্রেন ভারতের রেল ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এখন টাইম 9:01 আর দার্জিলিং মেল ঢুকলো NGP স্টেশনে। থেকে আমাদের গাড়ি বলাই আছে, তো NGP স্টেশনের বাইরে থেকে গাড়ি ধরে আমরা সোজা চলে যাব সিটং, আমাদের হোমস্টে। NGP পৌঁছতেই আমাদের বুকিং করা মিস্টার দার্জিলিং গ্রুপের 4টি সুমো অপেক্ষা করছিল আমাদের জন্য। এই গাড়িগুলোর সঙ্গে আমাদের বুকিং ছিল 4 দিনের। প্রথম দিন NGP থেকে পিক আপ করে পথের মধ্যে পড়া সাইট সিনগুলো দেখিয়ে আমাদের পৌঁছে দেবে সিটং হোমস্টে। দ্বিতীয় দিন সিটং সাইট সিন দেখিয়ে হোমস্টেতে রাত্রিবাস। তৃতীয় দিন লোয়ার সিটং মঙ্কু চা বাগান দেখিয়ে দার্জিলিং ড্রপ করবে, আর এর 2 দিন পর দার্জিলিং থেকে পিক আপ করে লেপচা জগৎ, নেপাল বর্ডার, গোপালধারা টি গার্ডেন ও মিরিক ঘুরিয়ে আমাদের রাতে ড্রপ করবে NGP-তে। আমাদের টোটাল 28 জনের গ্রুপ ছিল। প্রতিটি টাটা সুমো দৈনিক আমরা বুকিং করেছিলাম 3,300 টাকা দিয়ে। বুকিং নাম্বার ভিডিওতে দেওয়া রইল। মিস্টার দার্জিলিং গ্রুপের 20টারও বেশি গাড়ি রয়েছে। আপনি অনেকগুলো রুটে NGP থেকে পৌঁছতে পারেন কমলালেবু গ্রামে। আপনি শিলিগুড়ি সেবক লাটপাঞ্চার হয়ে পৌঁছতে পারেন, দূরত্ব পড়বে 55 কিলোমিটার। আমরা কার্শিয়াং রোহিণী হয়ে এগিয়ে চলেছি সিটং এর পথে। আঁকা বাঁকা সুন্দর রাস্তা, পিচ ঢালা রাস্তা, খুব সুন্দর। দ্বিতীয়ত শিলিগুড়ি মঙ্কু হয়ে সিটং পৌঁছতে পারেন, দূরত্ব পড়বে 78 কিলোমিটার। আর তৃতীয় রুট কার্শিয়াং বাগোড়া হয়ে 75 কিলোমিটার দূরত্বে পৌঁছে যেতে পারেন সিটং। আমরা এই তৃতীয় রুটই ধরেছিলাম। এই একটা ভিউ পয়েন্টে এসে গেছি, দারুণ লাগছে ওপর থেকে রাস্তাটা দেখ। সরু সুতোর মতো লাগছে রাস্তাটা।
এই রুটে রাস্তা ছিল দারুণ, কোনো জ্যাম পাইনি। শিটংয়ে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। তবে যদি আপনি পুরো শিটংকেই অরেঞ্জ অরেঞ্জ দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে নভেম্বর ডিসেম্বরে। গাড়ি মুখোমুখি হয়ে গেছে, মোড়ে পিছিয়ে আসছে। রোদ ঝলমলে আকাশ উদাও, আবার মেঘলা হয়ে গেল, মেঘ একদম হাতের কাছে নেমে আসছে। এসে গেছি চিমনি, আপনার চিমনি হেরিটেজ গার্ডেন। আচ্ছা, তো আপ বো শিলগুড়ি সে রুট আয়া? হ্যাঁ, বুঝকাম মে আপনি। আচ্ছা, চিমনি হেরিটেজ গার্ডেন। পার হেড টিকিট হচ্ছে 10 টাকা, 5 বছরের নিচে কিছু লাগবে না। বৃষ্টি থেকে শুরু হয়ে গেল শিলা বৃষ্টি। গাড়ি ও ট্যুর সম্বন্ধে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। अगर आप लोग ऑफ बीट में घूमना चाहते हैं तो जरूर आइए, और मेरा विस्टा दार्जिलिंग ग्रुप है तो आप लोग कांटेक्ट कर सकते हैं। भैया के पास ऑलरेडी नंबर है, इसके पास आप आ सकते हैं। अब भी घूमने के लिए अभी होटल से अच्छा रहेगा, होम स्टे वगैरह आपका सब।